দিল্লির এক সেলফিতেই বিএনপির ঘুম হারাম, তাদের চোখ মুখ শুকিয়ে গেছে, মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যুবলীগের সদস্য সংগ্রহ কর্মসূচিতে তিনি এমন মন্তব্য করেন। এদিকে তথ্যমন্ত্রী বলেছেন, বাইডেনের সাথে সেলফি প্রধানমন্ত্রীর বিশ্ব নেতাদের সাথে সুসম্পর্কের প্রমাণ। আনোয়ার হোসেনের রিপোর্ট। দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তার সাথে কুশল বিনিময় হয়েছে। প্রধানমন্ত্রীর ভারত সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, সাইডলাইনে অনেক দেশের নেতাদের সাথে প্রধানমন্ত্রীর কুশল বিনিময় হয়েছে। গতকালের ছবির ভাষায় বোঝা যায় আমেরিকার সাথে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত সফল হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ইমানুয়েল ম্যাক্রো বাংলাদেশে আসছেন। আপনারা জানেন যে কদিন আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ঘুরে গেছেন। এতেই প্রমাণিত হয় আমাদের সরকারের সাথে, বাংলাদেশ আওয়ামী লীগের সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিশ্ব নেতাদের যে সুসম্পর্ক, সরকারের সাথে যে সুসম্পর্ক, সেটি এগুলোতেই প্রমাণিত হয়। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যুবলীগের সদস্য সংগ্রহ কর্মসূচিতে সেলফি প্রসঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, বিএনপির এবার ইউরোপ আমেরিকার স্বপ্ন ভেঙে গেছে। আমরা আমাদের জনগণের সঙ্গে আছি, জনগণের শক্তি আমাদের সঙ্গে, সেই শক্তি নিয়ে আমরা আগামী নির্বাচন করতে যাচ্ছি। আগামী নির্বাচন সামনে রেখে অশুভ শক্তির বিরুদ্ধে নিজেদের আরো শক্তিশালী করতে যুবলীগকে নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।